চলো আমি তোমাদেরকে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের একটা পার্ট যেটা হচ্ছে বিটা গামা ফাংশন, মানে ম্যাথামেটিক্যাল ফিজিক্সটা আমি আর আকাশ স্যার মিলে করাবো। আকাশ স্যার প্রথম পার্টটা করাচ্ছেন সিলেবাসের, আমি সেকেন্ড হাফ পার্টটা করাবো। তো আজকে একটা আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, চলো আমরা খুবই সহজ একটা পার্ট নিয়ে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে বিটা গামা ফাংশন। ঠিক আছে, সহজ একটা পার্ট, খুবই মজার মজার অঙ্ক আছে, বলতে গেলে তোমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্স পেপারের এটাই সব থেকে ইজি পার্ট হবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক তাহলে। আচ্ছা আচ্ছা, ভালো কথা, তোমরা পারলে না একটা খাতা বা কিছু সঙ্গে রেখো, কিন্তু কারণ এখানে অঙ্ক তো সব ইজি ইজি অঙ্ক আছে, হাতে হাতে একটু করে করে আমরা এগোবো। ঠিক আছে, আর যদি শুনতে কোথাও কানেকশান কেটে যায় বা কিছু প্রবলেম হয় আমায় একটুখানি মেসেজ করো, কিন্তু বাই চান্স যদি কেটে যায় কিছু। বা যদি আমার কথা শুনতে না পারো তাহলে কিন্তু একটুখানি আমাকে ইয়ে দেবে, আমাকে একটুখানি নক করবে যে শোনা যাচ্ছে না। আচ্ছা, সবার আগে গামা ফাংশন, গামা ফাংশনটা কি? এই দেখো একটা ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছ তোমরা, এই যে একটা ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to ∞ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনটাকেই তোমরা গামা ফাংশন হিসাবে লিখতে পারো, এটাকে বলা হয় গামা ফাংশন, এইটাকে বলা হয় গামা ফাংশন। গামা ফাংশন অফ এন, গামা ফাংশন অফ এন। আর একইভাবে ফর্মুলাটা দেখো, যদি এটা এরম থাকে ইন্টিগ্রেশন 0 to ∞ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, একটা এ টার্ম রয়েছে ই এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, তাহলে আমার এটা হয়ে যাবে গামা অফ এন বাই এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা হচ্ছে আমার দুখানা গামা ফাংশনের ফর্মুলা, মেন ফর্মুলাটা উপরেরটা। এবার গামা ফাংশনটা আমাদের কী সুবিধা, কী করে আমাদের কী ইউজ হয়, ধরো যদি আমার ইন্টিগ্রেশনটা এই এক নম্বর ইকুয়েশনের মতো থাকে, কোনো একটা ইকুয়েশন যদি আমার ওটাকে আমি এই এক নম্বরের ফর্মে নিয়ে আসতে পারি, তাহলে আমরা বুঝে যাবো সেটা হচ্ছে আমার গামা এন, এনটা নিশ্চয়ই একটা ভ্যালু হবে, এনটা আমার একটা কোনো ভ্যালু হবে, তো সেই ভ্যালুটার গামা হবে, গামা অফ দ্যাট ভ্যালু। এবার গামা অফ দ্যাট ভ্যালু সেটা যদি আমি জানি, তাহলে আমি গামা ফাংশনের যে প্রপার্টিসগুলো আছে সেই প্রপার্টিসগুলো ব্যবহার করে করে আমি জিনিসটাকে বার করতে পারবো। ঠিক আছে, তাহলে যদি আমি গামা ফাংশনের যে প্রপার্টিসগুলো আছে সেই প্রপার্টিসগুলো ব্যবহার করে করে আমি কী করতে পারবো, গামার এই ইন্টিগ্রেশনটার ভ্যালুটা আমি বার করতে পারবো। তো চলো কী আছে প্রপার্টিসগুলো, ফার্স্ট প্রপার্টিটা দেখো, গামা অফ এন ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান গামা অফ এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। এই প্রপার্টিটা যদি আমি ইউজ করি তাহলে খেয়াল করো গামা, সেকেন্ড প্রপার্টিটা দেখো, গামা অফ এন প্লাস ওয়ানকে আমি কীভাবে লিখতে পারি, গামা অফ এন প্লাস ওয়ান যেটা আছে সেটাকে আমি লিখতে পারি এন গামা এন, উপরের প্রপার্টিটা ইউজ করে, এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট ইজ এন। তো গামা অফ এন প্লাস ওয়ান হয়ে যাবে এন গামা এন, এর মধ্যে যে গামা এন পার্টটা আছে সেটাকে আবার আমি লিখতে পারি কি, এন মাইনাস ওয়ান গামা এন মাইনাস ওয়ান, সামনে এনটা গুণ হবে। তাহলে একইভাবে তুমি বুঝতে পারছো পরের টার্মটা আমার কী হবে, পরের টার্মটা হবে এন থাকছে, এন মাইনাস ওয়ান থাকছে, তুমি আবার এক মাইনাস ওয়ান করছো, তাহলে হয়ে যাবে এন মাইনাস টু গামা অফ এন মাইনাস টু। তো এরকমভাবে আমার জিনিসটা চলতে থাকবে, পরের টার্মটা হবে এইটা গামা অফ এন মাইনাস টু। তাহলে যদি তুমি এটা খেয়াল করে দেখো, এই পুরো জিনিসটা কিন্তু চলতে চলতে আমাকে কি দেবে, আমাকে দেবে হচ্ছে এন এর ফ্যাক্টোরিয়াল দেবে। এটা যদি চলতে থাকে এন, তারপরে এন মাইনাস ওয়ান, তারপরে এন মাইনাস টু, এরম করতে করতে ওয়ান অবধি যাবে বা জিরো অবধি যাবে, যেখানে এন মাইনাস এন হয়ে যাবে। তো সেই জিনিসটা তুমি যদি খেয়াল করে দেখো তাহলে আমায় সেটা কী দেবে, গামা অফ এন প্লাস ওয়ান যেটা আছে সেটা আমাকে দেবে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে,
তিন নম্বর পয়েন্ট গামা অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান, এই দুটো ভ্যালু আমাদের কাজে লাগে, গামা অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড গামা অফ হাফ, ভেরি ইম্পর্টেন্ট, গামা অফ হাফ ইকুয়ালস টু রুট অফ পাই। ঠিক আছে, ক্লিয়ার এই অবধি? তোমরা এই পার্টগুলো চাইলে লিখে নিতে পারো। এগুলো লেখা হয়ে গেছে কি? না স্যার, একটু লিখে নাও, লিখে নাও, লিখে নাও। পরেরটায় গেলাম, এবার আসছে বিটা ফাংশন। বিটা ফাংশনকে এইভাবে ডিনোট করা হয়, বিটা অফ এন কমা এন, বিটা অফ এন কমা এন। এটার তিনটে ফর্মুলা হয়, মেন ফর্মুলা প্রথমটা, এটা হচ্ছে মেন ফর্মুলা, ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটা হচ্ছে আমার মেন ফর্মুলা। এই ফর্মুলা থেকেই আমি পরের নিচে দুটো ফর্মুলা পেতে পারি, আর এই পরের দুটো ফর্মুলা আমার বিটা ফাংশনকে রিপ্রেজেন্ট করে। সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে জিরো টু ইনফিনিটি, আগেরটা জিরো টু ওয়ান ছিল, এখন জিরো টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ডিএক্স। আর তারপরেরটা যেটা আছে সেটা আমার খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই কাজে লাগে। হ্যাঁ, এক সেকেন্ড, আর থার্ড ফর্মুলাটা যেটা আছে, থার্ড ফর্মুলা যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা, টু ইন্টু জিরো টু পাই বাই টু সাইন অফ টু এম মাইনাস ওয়ান থিটা কস অফ টু এন মাইনাস ওয়ান থিটা ডিথিটা, এটাও হচ্ছে আমার বিটা এম এন কে রিপ্রেজেন্ট করে। তো বিটা এম এন এর তিনটে ফর্মুলা আছে, ওয়ান টু থ্রি, এই তিনটে ফর্মুলা তোমরা লিখে নাও। এই প্রথমটা হচ্ছে মেন ফর্মুলা, আর এইগুলো বাকিগুলো তোমাদের কাজে লাগবে। তোমাকে আমি পরে দেখাবো যে ফার্স্ট ফর্মুলা থেকে বাকি দুটো ফর্মুলা কী করে আসছে, সেটা পরে প্রুফ দেখাবো, প্রুফ দিতে পারে পরীক্ষায়। এটা লিখে নিয়ে, লেখা হয়ে গেলে বলো। আচ্ছা, পরের পেজে গেলাম, প্রপার্টিজ অফ বিটা ফাংশন খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে সব থেকে বেশি প্রপার্টি দেখো, বিটা কিন্তু আমার বার করার কোনো প্রসেস নেই, কিন্তু বিটার সাথে গামার একটা রিলেশন আছে, এই রিলেশনটা খুব কাজে লাগে। কারণ গামা তোমার, ধরো তোমাকে আমি বললাম গামা অফ ফোর, কথার কথা বলছি, গামা অফ ফোর, তুমি গামা অফ ফোরকে তুমি বুঝতে পারবে এটা থ্রি ফ্যাক্টোরিয়াল দেবে, দ্যাট ইজ সিক্স। তো গামার কিন্তু ভ্যালু তুমি বার করতে পারছো, তাই তো? গামা ফোরকে তুমি বার করতে পারছো, ধরো একটা ভ্যালু বেরোলো, কিন্তু বিটা কিন্তু বার করার পদ্ধতি নেই। বিটা কিন্তু এই ফর্মুলাটা তুমি যদি ফেলো, বিটা এম এন ইকুয়ালস টু গামা অফ এন বাই ইন্টু গামা অফ এন বাই গামা অফ এম প্লাস এন, তাহলে দেখো তুমি, তাহলে যদি বিটা কোনো কিছু থাকে, ধরো বিটা ফোর কমা টু, কথার কথা বলছি ফোর কমা টু, তাহলে তুমি সেটাকে তুমি কীভাবে বার করতে পারবে, তুমি এই ফর্মুলাটা থেকে বার করতে পারবে। চলো একটা করেই নেওয়া যাক, বিটা ফোর কমা টু কত হচ্ছে দেখো, বিটা ফোর কমা টু সেটা আমাকে দেবে হচ্ছে গামা অফ ফোর, গামা অফ ফোর আর গামা অফ টু বাই গামা অফ ফোর প্লাস টু, দ্যাট ইজ সিক্স, গামা অফ ফোর প্লাস টু দ্যাট ইজ সিক্স। এবার আমাকে বলো, ওহো আহা সরি, গামা অফ ফোর প্লাস টু, তাহলে গামা অফ ফোর আমায় দেবে থ্রি ফ্যাক্টোরিয়াল, গামা অফ টু আমায় দেবে ওয়ান ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ওয়ান, গামা অফ টু দেবে আমায় ওয়ান ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ওয়ান, নিচে গামা অফ সিক্স দেবে আমায় ফাইভ ফ্যাক্টোরিয়াল। তাহলে নিচে আমার দেখো কী পড়ে থাকছে, থ্রি ফ্যাক্টোরিয়াল, তো মানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, ফাইভ থেকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, তাহলে ওয়ান বাই ফাইভ ইন্টু ফোর থাকছে,
1 by 5 into 4 থাকে দ্যাট ইজ 1 by 20 1 by 20 তো দেখো তুমি তাহলে এই ফর্মুলা ফেলে ধরো বিটা অফ 4 কমা 2 সেটা তুমি বার করতে পারছো 1 by 20 এই উপরের ফর্মুলাটা তাহলে আমার খুবই কাজে লাগবে এই ফর্মুলাটা অ্যান্ড অবভিয়াসলি বিটা অফ এম কমা এন ইকুয়ালস টু বিটা অফ এন কমা এন তুমি এম এন কে উল্টে দাও তুমি একই জিনিস পাচ্ছ সেটা তুমি এখানেও বসিয়ে দেখতে পারো একই জিনিস বেরোবে তো এটা আমার খুবই ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা কারণ তুমি বিটা থেকে গামা ফাংশানের যেহেতু গামা ফাংশানের ভ্যালু দেওয়া থাকলে তুমি বার করতে পারছো তুমি এই ফর্মুলাটা ইউজ করে বিটা ফাংশানেরও ভ্যালু বার করতে পারো যদি নাম্বারসগুলো দেওয়া থাকে এন এম এর ভ্যালু দেওয়া থাকে হয়ে গেলে বলো ঠিক আছে পরেরটায় গেলাম এই যে ফার্স্ট প্রুফ এইগুলো প্রুফে আসতে পারে মোটামুটি দুই থেকে তিন নম্বরের প্রশ্নতে আসতে পারে এইগুলো এইগুলো দেখো গামা ফাংশান তো সোজা মোটামুটি দুই নম্বরই ধরতে পারো দুই নম্বরের প্রশ্নতেই আসবে ফার্স্ট প্রুফ এইটা ফার্স্ট প্রপার্টি প্রুফ গামা অফ এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন গামা এন এটা প্রুফ করতে বলছে চলো তাহলে করা যাক সবার আগে কী আছে গামা অফ এন আমরা ফর্মুলাটা লিখে নিই জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এটাই গামার একটাই ফর্মুলা আছে এইটা এটা আছে আর সরি একটা ই টু দি পাওয়ার এ থাকলে যে একটা ফর্মুলা আছে তো মেন গামা এন এর ফর্মুলা হচ্ছে এইটা তাহলে অবভিয়াসলি গামা এন প্লাস ওয়ান কত হবে তুমি এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাতে থাকো তুমি এইটা পাচ্ছ জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এবার তুমি এই যে ইন্টিগ্রেশন আছে সেটাকে বাই পার্টস করো উইথ এক্স টু দি পাওয়ার এন অ্যাজ ফার্স্ট ফাংশান এক্স টু দি পাওয়ার এন যেটা আছে সেটা হবে আমার ফার্স্ট ফাংশান তাহলে দেখো কী বেরোচ্ছে সবার আগে এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান জিরো টু ইনফিনিটি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ডিএক্স এইটা তোমাকে কী দেবে এটা তোমায় দেবে এই ইন্টিগ্রেশানটা এই পুরো ইন্টিগ্রেশানটা তোমায় কী দেবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেবে খেয়াল করো এখান থেকে তুমি কি পাচ্ছ ডেরিভেটিভটা করলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাচ্ছ এই ডেরিভেটিভটা আর এইটা করলেও তুমি কি পাচ্ছ এই নিচের অংশটা পাচ্ছ এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার ইন্টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স জিরো টু ইনফিনিটি একটা নিয়ম মনে রাখবে যখন তুমি লিমিট বসাবে তোমার এক্সের ভ্যালুগুলোর মধ্যেও কিন্তু লিমিট বসাতে হবে যখন তুমি এইটার ইন্টিগ্রেশন শুধু এই ভেবো না যে আমার ইয়ের মধ্যে যে এক্স পার্টটা আছে মানে সেকেন্ড ফাংশানের মধ্যে এক্সের পার্টে ভ্যালু বসাতে হবে তা নয় কিন্তু ফার্স্ট ফাংশানেও লিমিটের ভ্যালু বসবে আর তাহলে দেখো এই পার্টটাকে যদি আমি দেখি এই পার্টটাকে যখন তুমি করছো এক্স টু দি পাওয়ার এন ইন্টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিমিট জিরো টু ইনফিনিটি জিরো যখন তুমি লিমিট ইনফিনিটি বসাচ্ছ আমি চলো শুধু এই পার্টটা দেখছি ঠিক আছে আমি শুধু এই পার্টটা দেখছি প্রথম পার্টটা এক্স টু দি পাওয়ার এন থাকছে আর সামনে ধরো মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম তাহলে আমার কী থাকছে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স এক্স যখন তুমি ইনফিনিটি বসাবে তখন আমার কী হবে তুমি খেয়াল করে দেখো এই ই টু দি পাওয়ার এক্স এখানে তুমি যদি ইনফিনিটি বসাও এই পার্টটা কিন্তু আমার জিরো হয়ে গেল তাই তো এই নিচের টার্মটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে যখন তুমি এখানটা এক্স টু দি পাওয়ার ইনফিনিটি বসাচ্ছ তো এই জিরো গুণ হচ্ছে বলে তুমি এখানে একটা জিরো পাচ্ছ প্রথম টার্মটা তারপরে যখন মাইনাস করছো পরের টার্মটা কী হবে পরের টার্মে তুমি এক্সের জায়গায় জিরো বসাচ্ছ তখন তোমার এই ফার্স্ট টার্মটাতে এক্সের জায়গায় জিরো বসাবার ফলে জিরো ইন্টু ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো সেটাও আমার জিরো হচ্ছে তাহলে তুমি কী পাচ্ছ সেকেন্ড টার্মটাও জিরো পাচ্ছ তোমার দুটো টার্মই জিরো হয়ে গেল তোমার দুটো টার্মই জিরো হয়ে গেল তোমার দুটো টার্মই জিরো হয়ে গেল ফার্স্টের আর সেকেন্ড টার্মটা এবার তুমি দেখো সেকেন্ড টার্মে তোমাকে আমি বললামই যে একটা পার্ট তুমি পাচ্ছ কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাচ্ছ
আর একটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই মাইনাসটা সামনে নিয়ে আসো, দেখো এখানটা প্লাস হয়ে গেল, এই সামনে প্লাস হয়ে গেল, এনটাকে তুমি এই এনটাকে তুমি বাইরে নিয়ে এসেছো। তোমার ভেতরে এবার দেখো কি পড়ে থাকছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পড়ে থাকছে আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই দেখো ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, প্রথম ইকুয়েশনটা দেখো এটাই গামা এন, এটাই গামা এন, সামনে এন আছে, তাহলে তুমি কি পারলে এন গামা এন পেলে, তার আগেরটা জিরো হচ্ছে, তাহলেই প্রমাণ হয়ে গেল গামা অফ এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন গামা এন। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রুফ, এটা ইম্পর্টেন্ট। হয়ে গেছে এটা লেখা হয়ে গেলে বলুন। পরেরটাই যাই, চলো এখানটায় দুখানা প্রবলেম দিচ্ছি, সিম্পল প্রবলেম, এক লাইনে হয়ে যাবে। এইটা বার করতে বলছে, গামা ফাংশনের সাথে তুমি এটাকে ইকুয়েট করো। গামা ফাংশন কি, জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এখানে এন মাইনাস ওয়ান কত বেরোচ্ছে, ফোর, তার মানে এন কত বেরোচ্ছে, ফাইভ, তাই তো? তাহলে এই জিনিসটা আমার কী দেবে, গামা অফ এন, দ্যাট ইজ আমি কী পাচ্ছি, গামা অফ ফাইভ পাচ্ছি। গামা অফ ফাইভ মানে কত ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল, তাই তো? গামা অফ ফাইভ হচ্ছে, গামা অফ এন প্লাস ওয়ান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, তাহলে গামা অফ ফাইভ দেবে আমার ফোর ফ্যাক্টোরিয়াল। ফোর ফ্যাক্টোরিয়াল মানে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, ফোর থ্রি টুয়েলভ, টুয়েলভ টু ইন্টু টু টোয়েন্টি ফোর। হ্যালো, সহজ অঙ্ক ছিল এটা। চলো আরেকটা, পরেরটা দেখো, এটা মুছলাম। হ্যাঁ পরেরটা দেখো, এইটাকে আমি কার সাথে কম্পেয়ার করবো, সেকেন্ড ফর্মুলেটার সাথে কম্পেয়ার করবো, জিরো টু ইনফিনিটি, জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডিএক্স। এখানটায় তাহলে দেখো এন মাইনাস ওয়ান আমার কী দিচ্ছে, এন মাইনাস ওয়ান আমাকে দিচ্ছে এইট, হুইচ গিভস এন ইকুয়ালস টু, এন ইকুয়ালস টু নাইন, এন ইকুয়ালস টু নাইন বেরোচ্ছে আর এ ইকুয়ালস টু ফোর বেরোচ্ছে। তাহলে এই যে ইকুয়েশানটা, এটা আমায় কী দিত, খেয়াল করে দেখো, গামা অফ এন বাই এ টু দি পাওয়ার এন, গামা অফ এন বাই এ টু দি পাওয়ার এন, তাহলে আমার এই ইকুয়েশানটা আমায় কী দেবে, গামা অফ এন কত বেরিয়েছে, নাইন বাই এ কত, ফোর, ফোর টু দি পাওয়ার নাইন। এবার ক্যালকুলেটারে করতে হবে, গামা অফ নাইন দেবে আমার এইট ফ্যাক্টোরিয়াল, আহা এটা আমায় দেবে এইট ফ্যাক্টোরিয়াল আর নিচেরটা আমায় দেবে ফোর টু দি পাওয়ার নাইন। তো অবভিয়াসলি বিশাল বড় সংখ্যা বেরোবে, তো ক্যালকুলেটারে করে দেখতে হবে, বা এখানেও ছেড়ে দিলে অসুবিধা নেই, ঠিক আছে? এটা সব থেকে এক লাইনের, এক লাইনের প্রবলেম, খুব সিম্পল। হয়ে গেছে আশা করি। তো এইরকম দেখো, আমি এটাই বলতে চেয়েছিলাম যে এরকম যদি একটা বাজে ইন্টিগ্রেশন থাকে, তোমরা যদি দেখো সেটাকে গামা ফাংশনের সাথে আমি কম্পারেবল করতে পারছি, তুমি কি করতে পারবে, এই প্রসেস দিয়ে তুমি সেটাকে বার করতে পারবে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন। আর কোয়ান্টাম মেকানিক্স যখন তোমরা পরে করবে, তখন এই টাইপের প্রচুর ইকুয়েশান তোমাদের সামনে আসবে, এই টাইপের ইকুয়েশান। তখন করতে হবে কি, তোমাদেরকে গামা ফাংশন ইয়ে ইউজ করে তার ভ্যালুগুলো বার করতে হবে। এটা হয়ে গেছে, পরের লাইনে যাই, পরের পেজে। আচ্ছা কিছু প্রুফ আছে, চলো এই চারটে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রুফ, এই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রুফগুলো আমরা করব, ঠিক আছে? দাঁড়াবে আমি নতুন ইয়েতে যাচ্ছি, এই প্রুফগুলো এখন আমরা করব। চলো স্টার্ট করছি, ফার্স্ট প্রুফ, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো সবার? ফার্স্ট প্রুফ, গামা অফ
গামা অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান, এই প্রুফটা চলো করতে হবে। কীভাবে স্টার্ট করব? তুমি স্টার্ট করো গামার ফর্মুলা দিয়ে। গামা অফ এন তোমায় কী দেবে? গামা অফ এন আমার ফর্মুলাটা হচ্ছে জিরো টু ইনফিনিটি, জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে গামা অফ ওয়ান কী হবে? তুমি এনের জায়গায় ওয়ান বসিয়ে দাও, তাহলে দেখো তোমার এক্স টু দি পাওয়ার জিরো হয়ে গেল, ইনফিনিটি এক্স টু দি পাওয়ার জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তার মানে অবভিয়াসলি এটা আমার পড়ে থাকছে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে, তাহলে এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স করলে কী পাবো? তুমি মাইনাস বাইরে আসবে, তুমি ই টু দি পাওয়ার মাইনাস এক্সই আস পাবে। আচ্ছা, এটাকে আমি এক কাজ করি সুবিধার জন্য, এইভাবে লিখি ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স, ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্সটাকে এরাম করে দিলাম জিরো টু ইনফিনিটি। তো তুমি যখন প্রথমে ইনফিনিটি বসাচ্ছ, তাহলে ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি দ্যাট ইজ ইনফিনিটি মাইনাস অফ ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো দ্যাট ইজ ওয়ান। এটা তুমি জিরো পাচ্ছ, এটা তুমি ওয়ান পাচ্ছ ক্যালকুলেট করলে। তাহলে অবভিয়াসলি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান অফ মাইনাস ওয়ান দ্যাট ইজ তুমি ওয়ান পাবে। দেখো হলো কি না, দুই নম্বরের প্রুফ, দুই নম্বরে না এগুলো এক নম্বরের প্রুফ, এগুলো এক নম্বর দেয়। খুব মজার মজার অঙ্ক এগুলো, সহজে হয়ে যায়। হয়েছে এটা? হয়ে গেলে বলো কিন্তু। আচ্ছা, পরের প্রুফটায় চলা যাক। এই প্রুফটা, প্রুফ দ্যাট, এটা লিখে নাও, প্রুফ দ্যাট ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান লগ অফ বেস ই ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি ওয়াই ইকুয়ালস টু গামা অফ এন, এটার প্রুফ দিয়েছে। কী করে করবো? লেট ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু, দাঁড়াও না, সরি, নট ওয়ান বাই ওয়াই, লেট লগ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে ওয়ান বাই ওয়াই কী দেবে? ই টু দি পাওয়ার এক্স। ওয়াই কী দেবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার ফর, বা ফর বলবো না, হোয়েন বলবো, হোয়েন ওয়াই ইকুয়ালস টু জিরো, তুমি এই ফর্মুলাটা দেখো, y যখন জিরো হবে তখন x কি হবে? x ইকুয়ালস টু ইনফিনিটি হতে হবে। লগ অফ ওয়ান বাই ওয়াই, ওয়াই জিরো বসাও, তার মানে x কি ইনফিনিটি হতে হবে। আর যখন y ইকুয়ালস টু ওয়ান, উপরের লিমিটটা, ওয়াইকে ওয়ান বসাও, লগ অফ ওয়ান, লগ ওয়ান কতর জন্য হয়? লগ ওয়ান হয় জিরো, তখন আমার এক্স হবে জিরো। ঠিক আছে, যখন ওয়াই জিরো
এই ফর্মুলাটায় বসিয়ে তুমি পাচ্ছ কি x ইকুয়ালস টু ইনফিনিটি, যখন y ইকুয়ালস টু 1 x ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে লিমিট দুটো আমি পেয়ে গেছি, আমার এই লিমিটের চেঞ্জগুলো পেয়ে গেলাম। নিচে হবে যখন আমি dy কে dx এ কনভার্ট করব, নিচেরটা লিমিটটা হয়ে যাবে ইনফিনিটি, উপরেরটা হয়ে যাবে 0। এবার দেখো আমাকে তাহলে dx আর dy নিয়ে আসতে হবে, তো এইখান থেকেই নিয়ে আসি। dy কত হবে, dy ইকুয়ালস টু মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস x dx। dy ইকুয়ালস টু মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস x dx। তাহলে চলো আমরা এবার এক কাজ করি, এই এই ভ্যালুগুলো বসিয়ে দিই, এই ভ্যালুটা আর এই dy এর ভ্যালুটা বসিয়ে দিয়ে দেখি ওপরের ফর্মুলাটা কী থাকছে। ওপরের ফর্মুলাটা আমার হয়ে যাবে ইন্টিগ্রেশান ইনফিনিটি টু জিরো, আহা ইন্টিগ্রেশান ইনফিনিটি টু জিরো লগ অফ, এই যে লগের যে জিনিসটা ছিল এটা আমার কি হয়ে যাচ্ছে, এই পুরো জিনিসটা আমার এক্স হচ্ছে, এই পুরো জিনিসটা আমার হয়ে যাচ্ছে এক্স, তাই তো ধরা হয়েছিল। তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর ডিওয়াইটা আমার আর কি বেরোবে, ডিওয়াইটা বেরোবে হচ্ছে আমার মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তোমরা খেয়াল করে দেখো, তুমি যদি মাইনাসটা বাইরে নিয়ে যাও বাই তাহলে ইন্টিগ্রেশন বা মাইনাসটাকে যদি খাইয়ে দাও, ইন্টিগ্রেশনের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা আমায় কী দেবে, গামা অফ এন, হেন্স প্রুভড। হয়েছে হলে বলো। হ্যাঁ স্যার। আচ্ছা সহজ কি না এগুলো? এইটা চলো দেখি পরেরটা, ই টু দি পাওয়ার জিরো ফ্রম জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু রুট ওভার পাই বাই টু। আচ্ছা যখনই দেখো তোমরা সবসময় খেয়াল করো, যখনই কোনো একটা ইকুয়েশান দেবে তুমি গামা ফাংশনের সাথে কম্পেয়ার করার চেষ্টা করবে, যেমন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করবে। তুমি তাহলে খেয়াল করে এবার সবসময় যে এক্স থাকবে তার কিন্তু মানে নেই, তুমি এক্সের জায়গায় অন্য কোনো টার্মও নিয়ে আসতে পারো এই মেন ইকুয়েশানে। দেখো এখানটায় সামনে কোনো টার্ম নেই মানে ওয়ান আছে, তার মানে নিশ্চয়ই তোমার এই এন মাইনাস ওয়ানটা জিরো হবে, এন মাইনাস ওয়ানটা নিশ্চয়ই জিরো হবে, তবেই আমার সামনের টার্মটা ওয়ান আসবে। আর এইখানে দেখো একটা এক্স স্কোয়ার টার্ম আছে, তার মানে তোমাকে এই এক্স স্কোয়ারটাকে একটা সিঙ্গেল টার্মে নিতে হবে, সাপোজ জেড, তুমি জেড নাও। তো সবসময় যখনই দেখবে এই ই টু দি পাওয়ারের মাথায় কী টার্ম আছে সেটাকেই তুমি সিঙ্গেল টার্মে নিয়ে আসার চেষ্টা করবে, যেমন এখানটা এক্স স্কোয়ার আছে, তুমি তাহলে করো কি, লেট জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তুমি ই টু দি পাওয়ারের মাথায় যে টার্মটা আছে সেটাকে তুমি সিঙ্গেল টার্মে আনার চেষ্টা করতে হবে, এক্স স্কোয়ার আছে তোমাকে ওটাকে সিঙ্গেল একটা কিছুতে আনতে হবে, জেডে আনতে হবে। তাহলে এখান থেকে দেখো ডিজেড কী হচ্ছে, ডিজেড আমার হচ্ছে টু এক্স ডিএক্স, আহা টু এক্স ডিএক্স, সরি তাহলে ডিএক্সটা কী হবে, ডিএক্স হয়ে যাবে আমার ডিজেড বাই টু এক্স। আচ্ছা দেখো এক্স রাখলে চলবে না, আমাকে এক্সটা তাড়াতে হবে, কীভাবে তাড়াতে পারি, এখান থেকে তাড়াতে পারি, এক্স ইকুয়ালস টু রুট ওভার জেড, এক্স ইকুয়ালস টু রুট ওভার জেড, তাহলে সেটা এখানে বসিয়ে দাও, তাহলে ডিএক্স কী বেরোচ্ছে, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই টু রুট জেড। তাহলে তুমি এবার কি করবে, জেডের ভ্যালুটা এক্স আর ডিজেডের ভ্যালুটা তুমি বসাও, বসিয়ে দেখো তুমি তাহলে কি পাচ্ছ, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু ডিএক্স, এটা আমার এখন হয়ে যাবে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু, আচ্ছা আরেকটা জিনিস দেখে নাও, যখন জেড আমার যখন এক্স জিরো, যখন আমার এক্স জিরো তখন আমার জেডও জিরো হবে, আর যখন আমার এক্স ইনফিনিটি তখন জেডও ইনফিনিটি হবে, লিনিয়ারলি তো এইটার একদম, সরি এক্স স্কোয়ার হবে সরি, আর যখন এক্স ইনফিনিটি তখন আমার জেডও ইনফিনিটি হতে হবে,
এটা খেয়াল রাখবে, x যখন 0 তখন z 0, x যখন ইনফিনিটি তখন z ও ইনফিনিটি হবে। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, এটা ইনটু ইনফিনিটি, e টু দি পাওয়ার x স্কয়ারের জায়গায় কি নেবে, e টু দি পাওয়ার মাইনাস z, dx এর জায়গায় তুমি কি নেবে, dz বাই 2 টু দি পাওয়ার 2 ইনটু z টু দি পাওয়ার হাফ। এটাকে আরেকটুখানি তুমি সাজিয়ে লিখতে পারো ইকুয়ালস টু, তুমি টুটা বাইরে নিয়ে যাও, 1/2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি, এখানে দেখো কি হচ্ছে, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, ই টু দি পাওয়ার মাইনাস জেড ডি জেড। তুমি এবার যদি জেডকে এক্স এর মতো করে দেখো, তোমার কিন্তু গামা ফাংশানের ফর্মটাই আসছে। গামা ফাংশানের ফর্ম এখানে আমার এন কত হচ্ছে, এন মাইনাস ওয়ান কত হচ্ছে, এন মাইনাস ওয়ান খেয়াল করে দেখো মাইনাস হাফ হচ্ছে, এন মাইনাস ওয়ান খেয়াল করে দেখো মাইনাস হাফ হচ্ছে, এনটা কত তাহলে প্লাস হাফ, এনটা প্লাস হাফ হবে, তাহলে তুমি এটা কি পাচ্ছ, ইকুয়ালস টু 1/2 গামা অফ, গামা ফাংশন অফ হাফ। গামা ফাংশন অফ হাফটা কি, গামা ফাংশন অফ হাফটা কি, আমি প্রথমেই বলেছিলাম গামা রুট ওভার পাই, দ্যাট ইজ রুট ওভার পাই বাই 2 রুট। ঠিক আছে, তো সবসময় কি করবে, ই টু দি পাওয়ারের মাথায় কি আছে সেটাকে দেখবে, ই টু দি পাওয়ারের মাথায় কি আছে সেটাকে সবসময় তোমায় সিঙ্গেল টার্মে আনতে হবে, সেইভাবে তোমাদের কাজ করতে হবে। হয়েছে এটা? পরের প্রুফটা চলো দেখা যাক, আবার দেখো সেম রুল, ই টু দি পাওয়ারের মাথায় যেটা আছে সেটাকে তোমাকে সিঙ্গেল টার্মে আনতে হবে। তাহলে কি করবো, লেট লেট কে টু দি পাওয়ার টু, লেট কে টু, কে স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে কি ধরা যায়, কি ধরবো, চলো জেডি ধরি, জেড। তাহলে আমার এক্স আগে কেউ আর করে নাও, এক্স ইকুয়ালস টু কি বেরোচ্ছে, রুট জেড বাই কে, রুট জেড বাই কে, ডিএক্সটা চলো কি হচ্ছে দেখো, কে স্কোয়ার ইন্টু টু, কে তো কনস্ট্যান্ট, টু এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, হুইচ ইমপ্লাইজ ডিএক্স কি হবে, আর ডিএক্সটা হয়ে যাবে ডিজেড বাই টু কে স্কোয়ার, কি আছে এক্স আছে, এক্সটাকে আমি কি লিখব, আচ্ছা একবার একটা স্টেপ এক্সট্রা করেই দিই, এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ডিজেড বাই টু এক্স স্কোয়ার, এক্সের ভ্যালুটা লিখে দেবো রুট জেড বাই কে, রুট জেড বাই কে কেটে যাবে, দ্যাট ইজ ডিজেড বাই টু কে জেড টু দি পাওয়ার হাফ। তাহলে তাহলে এবার আমি ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স স্কোয়ার কে এক্স সরি মাইনাস কে স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এটা আমার তাহলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এখানে এক্সের জায়গায় আমি এইটা বসালে আমার কি হয়ে যাবে, জেড টু দি পাওয়ার খেয়াল করো এন বাই টু, জেড টু দি পাওয়ার এন বাই টু বাই কে টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস জেড, ডিএক্স এর জায়গায় তুমি বসাচ্ছ ডিজেড বাই টু কে জেড টু দি পাওয়ার হাফ।
বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আরেকবার বলছি, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি জেড টু দি পাওয়ার এন বাই টু বাই কে টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস জেড ডি জেড বাই টু কে জেড টু দি পাওয়ার হাফ। যদি তুমি কি করো এবার দেখো, এই টু যে কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে নিয়ে যাও, টুটা বাইরে যাবে, কে আছে আর কে এন আছে, তার মানে কি হয়ে যাবে কে এন প্লাস ওয়ান, কে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা বাইরে চলে গেল। ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, ভেতরে কি পড়ে থাকছে তুমি দেখো, জেড টু দি পাওয়ার এন আছে, এন বাই টু আছে, তার সাথে তোমার মাইনাস হবে জেড টু দি পাওয়ার হাফ নিচে যেহেতু আছে। তাহলে এই দুটো মিলিয়ে আমার কি হয়ে যাচ্ছে, এটাকে আমি একবারে লিখছি, দুটো মিলিয়ে আমার হয়ে যাচ্ছে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু, জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু ই টু দি পাওয়ার মাইনাস জেড ডি জেড। তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি এখানটায় তুমি যদি কম্পেয়ার করো, যদি কম্পেয়ার করো তুমি দেখবে এন মাইনাস ওয়ান যেটা, মানে অ্যাকচুয়াল এন মাইনাস ওয়ান, সেটা এক্ষেত্রে এন মাইনাস ওয়ান বাই টু। তাহলে আমার এনটা এক্ষেত্রে আমার কী হচ্ছে, আমার হয়ে যাচ্ছে এন মাইনাস এন প্লাস ওয়ান বাই টু বেরোবে। তার মানে এই যে ভেতরের পার্টটা আছে এটা আমায় কী দেবে, গামা অফ, এটা আমায় দেবে গামা অফ ইকুয়ালস টু ওয়ান বাই টু টু দি পাওয়ার টু ইন্টু কে টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান গামা অফ এন প্লাস ওয়ান বাই টু। দেখো এটাই আমার চেয়েছিল, এটাই আমার চেয়েছিল টু দি টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু গামা অফ এন প্লাস ওয়ান বাই টু, এটাই চেয়েছিল, প্রুফ হয়ে গেল। হ্যান্ড রাইটিংটা বুঝতে পারছো তো, আসলে মাউসে লেখা অভ্যাস নেই তাই জন্য এরম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমি নেক্সট পার্ট যেটায় যাচ্ছি সেটা হচ্ছে এবার বিটা ফাংশনে যাব। ও চলো এই এটা তোমরা করো, পরে আমার অ্যান্সার বলো কি হচ্ছে। তোমাদের এটা দিলাম, হ্যাঁ বলো বলো
কি হচ্ছে, কোনটা বের হলো? 4/27, একদম, ভেরি গুড, 4/27। কিভাবে করলে, তুমি জাস্ট এইটা দেখো, তোমাকে এখানে কিছু না নিলেও হবে, রুট ওভার, এই রুট ওভার যে এক্সটাকে তুমি টি বা জেড ধরে নাও, ধরো জেডই ধরলে, জেড ধরে নিয়ে করো, তাহলেই হয়ে যাবে। এটা তোমার একদম ওই গামা ফাংশনের ওই এই ফর্মুলাটা চলে আসবে, গামা অফ এন বাই এ টু দি পাওয়ার এন, গামা অফ এন বাই এ টু দি পাওয়ার এন, এনটা তোমার দেখেই। আমি 3 রুট এক্সটাকে জেড ধরে নিয়েছি। হ্যাঁ, যাই হোক না, 3 রুট এক্সটা কেন করছো, অবশ্য সেটাও করলেও হবে। আর তোমার এখানটা না হলে তুমি এই ফর্মুলা যেটা আছে প্রথম দ্বিতীয় ফর্মুলা, এটা 0 to ইনফিনিটি, হ্যাঁ সেটাও করতে পারো, এটাতে আরও ইজি হয়ে যেত, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এখানটা ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডি এক্স, এটা ধরেও করতে পারতে, তাহলে থ্রিটা আমার ইয়ে হয়ে যাবে, এ হয়ে যাবে, তখন এই ফর্মুলাটা হয়। যাই হোক, যে কোনো একটা ফর্মুলা করলেই হলো, অ্যান্সার হবে সি, 4/27। চলো তাহলে এরপর বিটা ফাংশানে চলে যাই। বিটা ফাংশানে ফার্স্ট যেটা আছে, এই প্রুফটা খুব ইম্পর্টেন্ট, এই প্রুফটা আমি করে দেখিয়েছি এখানটায়, যেটা হচ্ছে বিটা আর গামা ফাংশানের মধ্যে রিলেশনটা। এটা কিন্তু তোমাদের আসে, মোস্ট প্রবলি আগের বারও এসেছিল, 3 নম্বরের প্রশ্নতে এটা আসবে, 3 নম্বরের হবে মোটামুটি। চলো দেখা যাক, স্টার্ট করছি আমি। আচ্ছা, এখানটায় না ই টু দি পাওয়ার জেড আছে, বুঝতে পারছো তো, ই টু দি পাওয়ার জেড এক্স আছে, কি করব, তুমি এই সেকেন্ড ফর্মুলা, গামা ফাংশনের সেকেন্ড ফর্মুলাটা নিয়ে কাজ করছো, গামা অফ এন বাই জেড টু দি, এখানে আমি এর জায়গায় জেড ধরেছি, এর জায়গায় জেড নিয়ে কাজ করছি, সেকেন্ড ফর্মুলা যেটা ছিল, গামা অফ এন বাই জেড টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 to ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জেড এক্স ডি এক্স। এবার তুমি কী করো, জেড এনটাকে তুমি এর সাথে গুণ করে দাও, তাহলে গামা অফ এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জেড এক্স এক্স টু দি পাওয়ার সরি জেড টু দি পাওয়ার এন ডি এক্স হলো। এবার তুমি কী করো, মাল্টিপ্লাই, এই অবধি হয়েছে সবার? এই অবধি হলে বলো, পরের সাইডে গেলাম, বোথ সাইডকে তুমি ই টু দি পাওয়ার মাইনাস জেড আর জেড টু দি পাওয়ার এম প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করো বোথ সাইডে, তাহলে একটা টার্ম পাচ্ছ, দেখো গামা এন ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার এম প্লাস এম মাইনাস ওয়ান, আর অন্য টার্মটায় 0 to ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু, এবার দেখো কী ছিল, এখানটায় ই টু দি পাওয়ার মাইনাস জেড তোমার ছিল আগে থেকে, তার সাথে তোমার কী গুণ হলো, ই টু দি পাওয়ার সরি হ্যাঁ ই টু দি পাওয়ার সরি ই টু দি পাওয়ার জেড ছিল নাকি, এক সেকেন্ড, হ্যাঁ জেড এক্স ছিল, সরি একটু ভুলেছে, ই টু দি পাওয়ার জেড এক্স আগে থেকে ছিল, তার সাথে তোমার গুণ হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে এই দুটো মিলিয়ে তোমার কী দিচ্ছে, এই টার্মটা দেবে ই টু দি পাওয়ার জেড ইন্টু এক্স প্লাস ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস জেড এক্স ছিল, তার সাথে ই টু দি পাওয়ার মাইনাস জেড গুণ হলো, তাহলে তুমি কী পাচ্ছ, ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়ান, আর তোমার আগে থেকে তোমার জেড টু দি পাওয়ার এন ছিল, তার সাথে তোমার জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান গুণ হবে, তাহলে তুমি কী পাচ্ছ, দুটো মিলিয়ে তুমি এটা পাচ্ছ জেড টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জেড এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস জেড এক্স প্লাস ওয়ান জেড টু দি পাওয়ার এম এন মাইনাস ওয়ান ডি এক্স হলো। এরপর কী করব, বোথ সাইডকে আমি ডি জেড জেডের রেসপেক্টে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করব বোথ সাইড উইথ রেসপেক্ট টু জেড, তাহলে দেখো কী পাচ্ছি, গামা অফ এন 0 to ইনফিনিটি গামা অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি জেড, আর লেফট হ্যান্ড সাইডে এক্সের টার্মটাকে বাদ দিলে আমি বাইরের টার্মগুলোকে তুমি যদি দেখো, বাইরের টার্ম দিয়ে আমি এটাকে আনতে পারি, এইখানটায় আমার একটা 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার ডি জেড একটা চলে আসবে, ই টু দি পাওয়ার ডি জেড চলে আসবে আর ডি এক্সটা লাস্টে থাকবে, তো তুমি যদি এই টার্মটাকে নিয়ে শুধু কাজ করো, খেয়াল করে দেখো
এই টার্মটা অনেকটা আমার কার সাথে ম্যাচ খাচ্ছে বলো তো? তুমি এক্ষেত্রে এক্ষেত্রে তুমি এইটাকে এ ধরো, জেড এক্স বাই এক্স প্লাস ওয়ানটাকে এ ধরো, তাহলে আর এই পুরোটাকে তুমি এন মাইনাস ওয়ান ধরো, এই পুরোটাকে তুমি এন মাইনাস ওয়ান ধরো। এটা কার রেসপেক্টে বলছি বলো তো? মেন ফর্মুলার রেসপেক্টে বলছি, যে মেন ফর্মুলাটা আছে সেটার রেসপেক্টে বলছি। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, এই পুরো টার্মটা, এই পুরো ইন্টিগ্রেশনটা, ভেতরের ইন্টিগ্রেশনটা, জেডের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা, এটা বা এই পার্টটা, এটা তোমায় কি দেবে? গামা। এটা তোমায় দেবে গামা অফ এম প্লাস এন দেবে, এম প্লাস এন বাই নিচে কি থাকছে, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এম প্লাস এন, মানে এই টার্মটা, এই পুরো ইন্টিগ্রেশনটা তোমায় এই টার্মটা দিচ্ছে। ডিজেড দিয়ে যে ইন্টিগ্রেশনটা আছে এটা করলে তুমি এই টার্মটা পাচ্ছ। কেন তুমি খেয়াল করে দেখো, তুমি আগের ফর্মুলা যেটা ছিল দুই নম্বর ফর্মুলা সেটার সাথে দেখো, এক্স প্লাস ওয়ানকে তুমি এ ধরে নাও আর এম প্লাস এন মাইনাস ওয়ানটাকে এন ধরে নাও, তাহলে এন আমার কত হচ্ছে, এম প্লাস এন, এন আমার হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এম প্লাস এন। সেইটার রেসপেক্টে তুমি যদি বসাও তাহলে এইটা পাবে গামা অফ এম প্লাস এন বাই ওয়ান প্লাস এক্স, যেটা নিচেরটা এ আর কি, সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। আর বেসিক্যালি এই ফর্মুলাটা, এই কি ছিল, গামা অফ এন, গামা অফ এন বাই এ টু দি পাওয়ার এন, মনে পড়ছে তো? গামা অফ এন বাই এ টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা তুমি বসাচ্ছ তাহলে এই জিনিসটা পাচ্ছ। বাইরে কি থাকছে দেখো, বাইরে ডিএক্স এর ইন্টিগ্রেশনটা যেমন ছিল তেমন থাকছে, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটা যেমন ছিল তেমন থাকছে। তাহলে দেখো তোমরা যা দরকার পেয়ে গেছো, কিন্তু যা দরকার পেয়ে গেছো, তুমি এই গামা এম প্লাস এনটাকে নিচে নামিয়ে দাও, এখানে নিচে নামিয়ে দাও, তাহলে এই তুমি দেখো যা দরকার সেটা পেয়ে গেছো। লেফট হ্যান্ড সাইডে যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে আমার বিটার অংশ, বিটার সেকেন্ড ফর্মুলাটা তোমরা একবার চেক করো, বিটার তোমরা আশা করেছি লিখেছো, তোমরা বিটার সেকেন্ড ফর্মুলাটা চেক করো, তোমার দেখো তুমি পেয়ে যাচ্ছ। পরে 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 ইয়েটাই যাবো, পরের স্লাইডটায়, এটা হয়েছে পরের স্লাইডে গেলাম, এই দেখো তাহলে তুমি কি পাচ্ছ, গামা অফ এন ইন্টু গামা অফ এম বাই গামা অফ এম প্লাস এন ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিএক্স, সেটা আমার দিচ্ছে এই জিনিসটাই আমার কিন্তু বিটা, এই জিনিসটাই আমার দিচ্ছে বিটা, বিটার সেকেন্ড ফর্মুলাটা, সেকেন্ড ফর্মুলাটা একবার চেক করে নাও, এইটাই বিটার সেকেন্ড ফর্মুলা, জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস এন, তাহলে আমার প্রুফ হয়ে গেল, এটাই আমার প্রুফ করতে বলেছিল। এটাই আমার প্রুফ করতে বলেছিল। চলো এবার আরও কটা ভালো ভালো প্রুফ আছে, এটা হচ্ছে বিটা ফাংশনের রিলেটেড প্রুফ, এগুলো আমরা একটু করব এবার। চলো এটাকে আমরা একটা একটা করি এবার করি, চারটে ভালো ভালো প্রুফ আছে।
প্রথম প্রুফটা হচ্ছে, দেখো আমি তোমাদের বলেছিলাম যে এটা যেটা আছে এটা হচ্ছে বিটা বিটা এম প্লাস এনের মেন ফাংশান। এম প্লাস এনের মেন ফাংশান হচ্ছে এইটা, যেটা হচ্ছে কি জিরো টু ওয়ান ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, আর এটা হচ্ছে বিটা এম প্লাস এনের সেকেন্ড ফর্মুলা। তো এই দুটো কীভাবে রিলেটেড হচ্ছে সেটাকে আমরা এখন করে দেখব, ঠিক আছে? চলো ট্রাই করা যাক, লেফট হ্যান্ড এলএইচএস থেকে স্টার্ট করছি। জিরো টু ইনফিনিটি, সরি জিরো টু ওয়ান, সরি জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এবার আমরা করব কি, এটা তোমাদের মনে রাখতে হবে, না হলে হবে না। লেট লেট এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমায় ধরতে হবে, না হলে এই প্রুফটা হবে না। এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই, আর জেডও ধরতে পারো, তোমরা ওয়াই নিয়েই করো আপাতত। তাহলে ওয়াইটা কত হচ্ছে চলো দেখা যাক। তাহলে ওয়াই যেটা হচ্ছে সেটা হচ্ছে হুইচ ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এবার তাহলে তুমি এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন দেখে নাও। যখন আমার এক্স জিরো হবে, ওয়েন এক্স ইকুয়ালস টু জিরো, ওয়াই তখন কী হবে, ওয়াই তখন হয়ে যাবে জিরো হয়ে গেলে, আমার খেয়াল করে দেখো এক্স জিরো হয়ে গেলে ওয়াই ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এক্স জিরো হলে ওয়াই ইনফিনিটি, আর এক্স যখন আমার ওয়ান হবে তখন আমার ওয়াই জিরো হচ্ছে। আর ডিএক্স কী হবে, ডিএক্স যেটা আছে সেটা হচ্ছে আমার, ডিএক্স যেটা আছে সেটা কী হবে দেখে নাও, ডিএক্স হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই, এটা আমার ডিএক্স বেরোবে। এটা আমার ডিএক্স বেরোবে। এবার তোমরা কি করবে, এক্স এর ভ্যালুগুলো, আচ্ছা এক্স যদি আমার এইটা হয় তাহলে এটাও দেখে নাও, ওয়ান মাইনাস এক্স কত হচ্ছে সাইডে দেখে নাও, ওয়ান মাইনাস এক্স আমার কত হবে, ওয়ান মাইনাস এক্স দেবে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই, সরি সরি ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই, আমি সরি, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই, দিস উইল গিভ মি ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই, ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই। তো ওয়ান মাইনাস এক্স দিচ্ছে আমার ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই, এটাও একটা ইম্পর্টেন্ট, দেখে নাও। এবার তুমি কী করো, এক্স যেটা আছে সেইটা, ওয়ান মাইনাস এক্স যেটা আছে সেটা, আর ডিএক্স যেটা আছে সেটাকে তুমি মেনি, আর ফার্স্ট ইকুয়েশানটাই বসিয়ে দাও, ফার্স্ট ইকুয়েশানটাই বসিয়ে দাও। চল আচ্ছা চলো দেখা যাক। এবার দেখো এক্স জিরোর সময় আমার ওয়াই ইনফিনিটি হচ্ছে, আর এক্স ওয়ানের সময় ওয়াই জিরো হচ্ছে। তাহলে ইন্টিগ্রেশান ইনফিনিটি টু জিরো, প্রথমে আমার আছে এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার কী আছে এম মাইনাস ওয়ান, সেটা আমার হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই, ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। তারপরের টার্মটা কী আছে, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেটার জায়গায় আমার বসবে হচ্ছে ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তারপরে আমার কী আছে, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই, এটা আমার ডিএক্সের জায়গায় বসবে। ইকুয়েট যদি আমি করি তোমরা দেখো কী দাঁড়াচ্ছে, জিরো টু, এবার এই যে মাইনাসটা আছে না এখানে, মাইনাসটাকে তুমি খাইয়ে দাও জিরো টু ইনফিনিটি করে দাও, ইন্টিগ্রেশানটা উল্টে দাও, ইন্টিগ্রেশনের লিমিটটা এই মাইনাসটাকে খাইয়ে দিয়ে। তাহলে দেখো আমার কী পড়ে থাকছে, নিচে আমার কী থাকছে সেটা আগে দেখো, নিচে আমার থাকছে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই তো থাকছেই, ওয়ান প্লাস ওয়াই
होल टू दि पावर सबगुलो नीचे टर्मगुलो जो थाकबे वन माइनस एम प्लस एन माइनस वन एम माइनस वन सॉरी एम माइनस वन प्लस एन माइनस वन प्लस टू ठीक है नीचे जे जतगुलो टर्म आछे सबगुलो जो होते थाकबे नीचे जतगुलो टर्म आछे सेगुलो जो हुए गेलो एम माइनस वन प्लस एन माइनस वन प्लस टू ऊपरे की टर्म आछे तुम्हें ख्याल कर देखो ऊपरे आमार शुधु वाई टू दि पावर एम माइनस वन आछे वाई टू दि पावर एन माइनस वन आछे बाहरे डिवाई आछे एबार एकटा काज करो सुविधार जोन्नो तुम्हारा वाई के एक्स से चेन्ज कर दाओ करते ही तो पारो जस्ट वेरिएबल चेन्ज वाई के तुम्हें एक्स धरो वाई इक्वल्स टू एक्स कर दाओ तुम्हें कि पाच देखो एक्स टू दि पावर जिरो इंटीग्रेशन जिरो टू इनफिनिटी एन माइनस वन बाय वन प्लस एक्स নিচেরটা যদি তুমি ক্যালকুলেট করো তুমি এম প্লাস এনই পাবে এম প্লাস এন ডিএক্স এটাই তো চেয়েছিল এটাই তো চেয়েছিল বলো 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 এক্স ইকুয়াল টু যেখানে একেবারে ফার্স্ট এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই ধরলো এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ধরলো তো একেবারে চলে আসছিল ওয়ান বাই হ্যাঁ সেটা ধরো সেইভাবেও করতে পারো কি না ওটা সেইভাবেও করা যায় অসুবিধা নেই কিন্তু তোমাকে এটা এইভাবে দেখাতে হবে যদি পরীক্ষায় আসে তোমাকে এইভাবে দেখাতে হবে ওয়াই দিয়ে দেখাতে হবে ওয়াই বা জেড কিছু একটা ধরে দেখাতে হবে নালে বুঝে দেখো তোমাকে তো জিনিসটাকে একটু করে করতে হচ্ছে না নালে তো তুমি অবভিয়াসলি তুমি যদি একবারে তুমি এখানটায় বসিয়ে দাও তো এক ঝটকায় চলে আসছে তার থেকে তোমাকে একটু এইভাবে করে দেখাতে হবে জিনিসটা কারণ ইন্টিগ্রেশন লিমিট চেঞ্জ করার ব্যাপার আছে হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রেও লিমিট চেঞ্জ হয়ে যায় কিন্তু এইটা বেশি প্রেফারেবল প্রসেস ঠিক আছে না মানে ব্যাপারটা বুঝতেই পারছো তো নম্বরের ব্যাপার আছে যদি ধরো এই প্রশ্নটা দেয় দুই নম্বর থাকে তুমি যদি যেভাবে বলছো সেভাবে করো এক লাইনে হয়ে যাবে তো দুই নম্বর এক্সামিনার দিতে চাইবে না তো তোমাকে একটু চেষ্টা করতে হবে যদি এটা শর্টকাট হতো যদি তোমাকে ধরো মাল্টিপল চয়েস কোশ্চেনে দিত তাহলে তুমি যে কোনোভাবে তুমি মেলাতে পারো কারণ তোমার আলটিমেটলি না মার্কসটা তোমার ফ্যাক্টর এই কোনটা ঠিক করছো সেটা ফ্যাক্টর কিন্তু যদি ধরো তোমাদেরকে যেমন নর্মাল লেখা পরীক্ষা হয় সেখানে তো একটু লিখতে হয় তো যেখানে একটু যত লিখবে যত ওয়ার্ডস ইউজ করবে লেট আস কনসিডার বলে শুরু করলে তত জিনিসটা ভালো লাগবে তত এক্সামিনারেরও নম্বর দিতে মন চাইবে বুঝতে পারলে তো এইভাবে সবসময় পরীক্ষাতে করার চেষ্টা করবে ঠিক আছে